হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের একটা বাঙালির অতি জনপ্রিয় খাবার কুমড়ো আলু পটলের তরকারি ডাঁটা দিয়ে করে দেখাবো। এই তরকারিটা করার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তরকারিটা সর্ষের তেলেই আমি আজকে করব। আমার তেল অলমোস্ট গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন অ্যাড করলাম। এবার 2টো শুকনো লঙ্কা অ্যাড করলাম। এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পটল অ্যাড করলাম। পটলটাকে আমি লম্বালম্বি কেটে নিয়ে আবার আড়ে আড়ে করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা করে নিজেদের মতন করে সবজি কেটে নিতে পারবেন। পটলটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, এই কারণে যাতে পটলের কাঁচা ভাবটা কেটে যায়। পটলের কাঁচা ভাবটা কেটে যাওয়াটা খুবই দরকার, নয়তো যদি পটল একটু না ভেজে নিই তাহলে জল জলের মতন বিচ্ছিরি হয়ে যাবে। পটলটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম কুমড়ো। কুমড়োগুলো আমি একটু বড় বড় করে কেটেছি আর আলুগুলোকে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেলে একদমই ঘেঁটে যাবে, তাই আমি একটু বড় বড় করে রেখেছি। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেবো সজনে ডাঁটা আর কাঁচা লঙ্কা। সজনে ডাঁটার আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। সব সবজি এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। সবজিগুলো একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব অল্প লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো আর নুন আন্দাজ মতন। এই সবজিটি আমার মা খুবই ভালো বানাতেন এবং মায়ের হাতের মতন করে আমি একদমই বানাতে পারি না। মা এখনও খুবই ভালো বানায়, তবু আমি চেষ্টা করেছি মায়ের মতো করে বানাবার। এতে আমি অ্যাড করে দিলাম নুন স্বাদ মতো। এবার আমি অ্যাড করব চিনি। এই সবজিটাতে চিনি একটু যায়। আপনাদের যাদের চিনি ব্যবহার করার অসুবিধে আছে আপনারা স্বচ্ছন্দে স্কিপ করতে পারেন, তবে এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। সব মশলার সাথে সবজিটাকে ভালো করে মেশানোর পর আমি 8-10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আমি এতে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার ঢাকাটা খুলছি, আমার সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল দিইনি, তা সত্ত্বেও সবজি থেকে নিজস্ব জল বেরিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। এইভাবে এবার একটু নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করবো এবং কুমড়োগুলোকে একটু ঘেঁটে দেবো। দাঁতো বড্ড বড় বড় দেখাবে, কুমড়োগুলোকে আমি একটু ঘেঁটে দেবো। এই পর্যায়ে এসে আপনারা এতে ঘি অ্যাড করতে পারেন এবং ভাজা মশলা অ্যাড করতে পারেন। ধনে জিরে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে আপনারা মিক্সিতে গুঁড় মিক্সিতে বা শিলে গুঁড়িয়ে নিয়ে এই পর্যায়ে এসে ব্যবহার করতে পারেন। এই তরকারিটা স্পেশালি রুটি লুচি পরোটা বা ভাতের সাথেও খুবই ভালো লাগে খেতে। তরকারিটা হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।